বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমই প্রধান একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাহিদার কারণে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো এখন যত বেশি পারা যায় সংবাদ লাইভ দেওয়া সহ ভিডিও কন্টেন্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা অনলাইন টিভি হিসেবে সিপ্লাস টিভির সাথে জনপ্রিয় কিছু টিভি চ্যানেলের ফেসবুক পেজ থেকে সর্বশেষ 100টি ভিডিওর তুলনামূলক একটি চিত্র আপনাদের দেখাবো, যা সংগ্রহ করা হয়েছে 23 জুন রাত 10টা পর্যন্ত। যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়, আপনাদের ভালোবাসাই সিপ্লাস টিভি বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি চ্যানেলে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সি প্লাস টিভি ও সি প্লাস পিটি ডট নেট সহ 9টি টিভি চ্যানেলের তুলনামূলক একটি গ্রাফ, যেখানে ফেসবুকে সর্বশেষ 100টি ভিডিওর মধ্যে 4.2 মিলিয়ন সর্বোচ্চ ভিউয়ার নিয়ে সি প্লাস পিটি ডট নেট আছে সবার শীর্ষে। তার পরপরই দ্বিতীয় অবস্থানে আছে সময় নিউজের ফেসবুক ভিডিও, যার দর্শক সংখ্যা 1.9 মিলিয়ন। অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছে চারকাইয়া ভাষার ভেরিফাইড ফেসবুক পেজ সি প্লাস টিভি, যেখানে সর্বশেষ 100টি ভিডিওর মধ্যে একটি নিউজে দর্শক সংখ্যা 1.7 মিলিয়ন। অন্যদিকে সর্বনিম্ন ভিডিও হিসাব করলেও অন্যান্যদের ভিডিওর তুলনায় সি প্লাস টিভির দর্শক সংখ্যা অনেক বেশি। অর্থাৎ সি প্লাস টিভিতে 23,000 দর্শকের নিচে কোনো ভিডিও ছিল না সর্বশেষ 100টি ভিডিওর মধ্যে। তবে দর্শক, সি প্লাস টিভি কিংবা সি প্লাস পিডি ডট নেট এর ফেসবুক পেজে লাইক সংখ্যা অন্যান্য পেজের তুলনায় এত বেশি কমছে যেখানে সি প্লাস টিভি একেবারেই নগণ্য। তবে দর্শকদের ভালোবাসায় আমাদের ভিউয়ার সংখ্যা অনেক বেশি। এ তো গেল ফেসবুক, এবার চলুন দেখে আসি ইউটিউবের পরিসংখ্যান। কি বলছি ইউটিউবেও জনপ্রিয় সংবাদভিত্তিক স্যাটেলাইট টিভির সাথে সি প্লাস টিভির অবস্থান পঞ্চম স্থানে। সর্বশেষ আপলোডকৃত 100টি ভিডিওর জন্য ইউটিউবের এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে 26 জুন রাত 10টায়। দর্শক, আমরা এখানে কাউকে ছোট করার জন্য পরিসংখ্যানমূলক এই ভিডিও করিনি, শুধুমাত্র প্রতিযোগিতার কারণে। আর কিছু মানুষের সি প্লাস টিভি সম্পর্কে এখনো গদ্ভতা ধারণা পোষণের কারণে এই ভিডিও করতে বাধ্য হয়েছে। এই ভিডিওতে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, সবিনয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমরা পরিসংখ্যান দিয়েই এই ভিডিও তৈরি করেছি। সি প্লাস টিভির ভিউয়ার সংখ্যা বাড়ার অন্যতম কারণ দর্শকদের ভালোবাসা এবং তাদের সহযোগিতা। দর্শকদের কারণে অনলাইন মিডিয়ায় সি প্লাস টিভি বর্তমানে একটি শক্ত অবস্থান দখল করে আছে। আর দর্শকদের এই ভালোবাসার মূল্য আমরা যেন নিয়মিত দিয়ে যেতে পারি, এটাই সি প্লাস টিভির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বী বিয়াগুনরে আদাব নমস্কার জানাই। আর এই ভিডিও এই কারণেই করছি, অনেকেই অনলাইন টিভি সম্পর্কে এখনও মানদাত্তার আমলের ধারণা পোষণ করে। অনেক বোধকে খুঁজতে পারে যে ধীরে ধীরে ভিতরে ভিতরে অনলাইন টিভি কী পরিমাণ মানুষের ভিতরে ঢুকে গিয়ে। এই জিনিস আসলে ন জানালেই অনেকেই মনে করে যে আর সি প্লাস টিভিও এই সেই আগর মানদাত্তার আমলের ধারণার ভিতরে গণ্ডিবদ্ধ হয়ে গিয়ে। আসলে তা ন, বর্তমানে যে কোনো স্যাটেলাইট টিভিরই আর বিট গরিবের মতো ক্ষমতা রাখি। ওনার ভালোবাসার সি প্লাস টিভি এখন ঠিক সেই পরিমাণ একখান জায়গার মধ্যে অবস্থান করে। এই জিনিস ন জানালে আসলে অনেকেই মনে করে আর এখনও পর্যন্ত ওই অনলাইন টিভি পুরোনো মানদাত্তার আমলে চিন্তাধারার ভিতরে পড়ে আসি। তো ওনারা বেয়াগুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সি প্লাস টিভি অনেকে আর ছোটো করি বেলায় নৌ করি গজ্জি যে শুধুমাত্র কবি হই যে অতি বড় হইও না ঝরে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগল মুড়ে খাবে। আর আর ছাগল মুড়ে খাইবার আগু দিয়ে নিজেরাই নিজেরার অবস্থান একখানা জানাই দির। কারণ চট্টগ্রামের মানুষ পৃথিবীর যেই প্রান্ত আছে ব্যাগ মানুষই আর সি প্লাস টিভির সঙ্গে থাকে। আর ওনারারে ফেসবুক এবং ইউটিউবর মাঝে মধ্যে হিসেব পিন ওনারা সামনে এভাবে হাজির করজুম যে আর আজিয়ে হঠাৎ করে গজ্জি দিন এবার দীর্ঘদিন থেকে যদি আর 200 ভিডিও করতাম তাহলে আরও বেশি অবস্থান ভালো অবস্থান থাকতাম। আর ওনারা আজি এদূর পর্যন্ত দিলেন, আগামী 2-1 সপ্তাহের মধ্যে আবার দিয়ে এখন চিন্তা করছি যে মাঝে মধ্যে ওনারা সামনে এই ধরনের কিছু তথ্য ওনারা সামনে আর তুলে দিচ্ছ। ওনার বে এখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সি প্লাস টিভির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।